সাথে আছি আমি জানাতুন ফেরদৌস। প্রথমে সংবাদ শিরোনাম। স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করার আহ্বান প্রধানমন্ত্রীর। ধর্ম যার যার, উৎসব সবার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিতে বসবাসকারী সবাই সম্মানের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। আজ সোমবার সকালে গণভবনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবাই যার যার ধর্ম সম্মানের সাথে নিষ্ঠার সাথে স্বাধীনভাবে পালন করবেন সেটাই আমরা চাই। সকল ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে সম্মানের সাথে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সব ধর্মই শান্তির কথা বলে, এটাই বিশ্বাস করি যে ধর্ম যার যার, উৎসব সবার। এভাবেই বাংলাদেশে উৎসবগুলো পালন করা হয়, যে ধর্মের উৎসবে হোক সবাই মিলে কিন্তু সেটা উদযাপন করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনটা সঠিক কোনটা সঠিক নয় সে সিদ্ধান্ত আল্লাহর রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা নেবেন। সেই সিদ্ধান্তের দায়িত্ব কিন্তু কোনো মানুষকে সৃষ্টিকর্তা দেয়নি। শেখ হাসিনাকে স্বাগত জানানোর অপেক্ষায় জাপান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর সামনে রেখে তার সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোয়াসু ঝুমি। সোমবার এই সাক্ষাতের সময় রাষ্ট্রদূত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য তার দেশের প্রধানমন্ত্রী শিনঝো আবে ও সাধারণ জনগণ ভীষণ আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ওই সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে একথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল মহিন। শিনঝো আবের আমন্ত্রণে 28 মে জাপান সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 5 বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে হিরোয়াসু ঝুমি সাক্ষাৎকারে বলেন, এ সময় বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে। রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। শেখ হাসিনার আসন্ন সফরে বাংলাদেশের সঙ্গে জাপানের 2.5 মিলিয়ন ডলারের উন্নয়ন সহযোগিতা চুক্তি স্বাক্ষর হবে বলে রাষ্ট্রদূত ঝুমির বরাত দিয়ে জানান মিসানুল করিম। মে শেষ সপ্তাহে জাপান সফরকালে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও আগামী 30 থেকে 31 মে টোকিওতে অনুষ্ঠিতব্য ফিউচার এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বালিশ ক্ষেত্রে উঠানোর খরচ শুনে হাসলেন বিচারপতিরা। 6,000 টাকার এক বালিশ ফ্ল্যাটে তুলতে খরচ 760 টাকা। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আওতাধীন গ্রিন সিটি প্রকল্পের আসবাবপত্র কেনা এবং ওঠানোয় অনিয়মের বিষয়ে হাইকোর্টের শুনানি শুরু হয়েছে। আজ সোমবার দুপুর 1টার দিকে শুনানি শুরু হয়। রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যখন বালিশ ও কেতলি উঠানোর খরচের বিষয়টি যখন আদালতে তুলে ধরেছিলেন তখন বিচারপতিরা হাসছিলেন। রিটকারীর আইনজীবী জানান, 125টি ফ্ল্যাটের মালামাল কিনতে ও উঠাতে 25 কোটি টাকা খরচ করা হয়েছে, যা প্রত্যেক ফ্ল্যাটের জন্য খরচ করে 22,70,000 টাকার মতো। এ মামলার শুনানিতে ভিড় করে উৎসুক আইনজীবীরা।
এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র কেনা সহ অন্যান্য কাজে অস্বাভাবিক খরচ দেখানোর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী সুমন। রোববার আংশিক শুনানির পর আজ সোমবার রিটের পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। এদিকে ভবনের আসবাবপত্র কেনা ও উঠানোর অস্বাভাবিক খরচ তদন্তে দুটি কমিটি গঠন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রূপপুরে বালিশসহ আসবাব কেনায় তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকায় কর্মকর্তা কর্মচারীদের থাকার জন্য গ্রিন সিটি আবাসন পল্লীর বিছানা বালিশ ও আসবাবপত্র কেনা এবং সেগুলো ফ্ল্যাটে তুলতে যে খরচ ধরা হয়েছে সে বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঈদের ছুটি এক সপ্তাহ পরে বিষয়ে ফের শুনানি করবেন আদালত। এর আগ পর্যন্ত রিটটি মুলতবি রাখা হয়েছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকার গ্রিন সিটি আবাসন পল্লীর বিছানা বালিশ ও আসবাবপত্র কেনা সংক্রান্ত বাজেটের বিষয়ে বিচার বিভাগে অনুসন্ধান চেয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ধার করা নেতৃত্ব দিয়ে চলছে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। বিএনপি এখন ধার করা নেতৃত্ব দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ঐক্যফ্রন্ট বহাল আছেন, ভাড়া করা নেতা ডক্টর কামাল হোসেন তো আছেন। বিএনপি এখন নতুন করে নেতৃত্ব ভাড়া করবেন কিনা সোমবার নিজ দপ্তরের সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজা পেয়ে দেশের বাইরে পলাতক থাকায় সম্প্রতি সরকার বিরোধী বৃহত্তর জোটের নেতৃত্ব দিতে আগ্রহের কথা জানিয়েছিলেন বিএনপির নেতৃত্বাধীন 20-দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তার সেই বক্তব্যের সূত্র ধরেই মন্ত্রী এসব কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি, পলাতক আসামি, দেশের বাইরে থেকে দলের নেতৃত্ব দেওয়া সহজ নয়, ফলে বিএনপির সিদ্ধান্তহীনতার কারণে দৈন্যদশায় আছে। বিমানের হজ ফ্লাইটে টিকিট বিক্রি শুরু। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটের টিকিট বিক্রি আজ সোমবার শুরু হয়েছে। আগামী 4 জুলাই থেকে হজ ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোট 25 দিনে 157টি ডেডিকেটেড ও 32টি শিডিউল ফ্লাইট পরিচালনা করা হবে। প্রিহজ ফ্লাইট শেষ হবে 5 আগস্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজের দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। এবছর মোট 1,27,198 জন বাংলাদেশি হজে যাবেন। এর মধ্যে 63,599 জনকে বিমান পরিবহন করবে বলে জানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, এবছরই প্রথম ঢাকা থেকে মদিনায় 11টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা 10টি, সিলেট থেকে জেদ্দা 3টি, চট্টগ্রাম থেকে মদিনা 7টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি 126টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজ যাত্রীদের। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে 17 আগস্ট। 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে হাজিদের দেশে আনার প্রক্রিয়া। মির্জা ফখরুলকে সংসদে দেখতে চান ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে থাকলে বিরোধী দলের অবস্থা আরো শক্তিশালী হতো বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও শিক্ষামন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিরোধী দল হিসাবে তাদের পারপাস সার্ভ করার জন্য মির্জা ফখরুলের যোগদান আবশ্যক ছিল। আজ সোমবার বরানী সেতু ভবনে প্রকল্প কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের। চিকিৎসা শেষে ফেরার পর এই প্রথম রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য রাখলেন মন্ত্রী। তিনি জানান, সন্ধ্যায় ধানমন্ডিতে দলের কার্যালয়ে যাবেন, তবে শারীরিক কারণে আপাতত তাকে ভিড় এড়িয়ে চলতে হবে। বাজার ও আড়ত নজরদারিতে কমিটি গঠনের নির্দেশ। ফলে কেমিক্যাল ব্যবহার রোধে সারা দেশে ফলের বাজার ও আড়তে নজরদারি করতে পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 7 দিনের আদেশ পালন করে আগামী 18 জুন বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পুলিশের মহাপরিদর্শক
বিএসটিআই এর ব্যবস্থাপনা পরিচালক, র‍্যাবের মহাপরিচালক, বিএসটিআই এর কেমিক্যাল টেস্টিং এর পরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মঞ্জিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল বাশার। মঞ্জিল মোরশেদ বলেন, 9 এপ্রিল আদালত দুটি আদেশ দিয়েছিলেন। রাজশাহী জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন আমবাগানগুলোতে ম্যাজিস্ট্রেট সহ পুলিশ নিয়োগ করা, যাতে তারা বেআইনিভাবে কেমিক্যাল ব্যবহার করতে না পারে। আম পাকানোর জন্য আরেকটি নির্দেশ দিয়েছিলেন চার বিবাদীকে, যে ঢাকা সহ সারা দেশের ফলের বাজার ও আড়তগুলোতে তদারকি টিম গঠন করতে পর্যবেক্ষণ করা, যাতে কেমিক্যাল ব্যবহার করে ফল রক্ষণাবেক্ষণ বা ফল পাকাতে না পারে। লাইসেন্স পাওয়ার 6 মাসেও কাজ শুরু করতে পারেনি চার মোবাইল টাওয়ার। লাইসেন্স পাওয়ার 6 মাস পরেও কাজ শুরু করতে পারেনি চার মোবাইল টাওয়ার কোম্পানি, যে কারণে মোবাইল নেটওয়ার্কে কল ড্রপ, কথা চলাকালীন ফুট করে সংযোগ কেটে যাওয়া, ভয়েস কলের অস্পষ্টতা সহ নানা সমস্যায় পড়ছেন দেশের প্রায় 15.5 কোটি মোবাইল গ্রাহক। দিন দিন এসব সমস্যা আরও প্রকট হচ্ছে, বিশেষ করে সবচেয়ে বেশি গ্রাহকের অপারেটর গ্রামীণ ফোনের সমস্যা বেশি। টাওয়ার কোম্পানি হিসেবে লাইসেন্স পাওয়ার চার প্রতিষ্ঠান হলো ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, কীর্তনকোলা টাওয়ার বাংলাদেশ লিমিটেড ও এবি হাইটেক কনসোর্টিয়াম লিমিটেড। সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল অপারেটর ও লাইসেন্স প্রাপ্ত টাওয়ার কোম্পানি দ্বন্দ্বের কারণে টাওয়ার কোম্পানিগুলো কাজ শুরু করতে পারেনি, বিশেষ করে টাওয়ারের দাম নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব চলছে। এক্ষেত্রে গ্রামীণফোন তাদের টাওয়ারের দাম অনেক বেশি চাইছে বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে এই সমস্যা সমাধানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি চলতি মাসে টাওয়ার শেয়ারিং নিয়ে একটি গাইডলাইন তৈরির বিষয়ে চূড়ান্ত করার কথা রয়েছে। ভারতে পাচারকালে 3 রোহিঙ্গা ও 1 দালাল আটক। ভারতে পাচার করার উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় 3 রোহিঙ্গা ও 1 দালালকে আটক করেছে রেলওয়ে পুলিশ। রোববার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। রেলওয়ে পুলিশের সূত্র জানায়, রেলওয়ে স্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ভাষা সন্দেহ হলে সঙ্গে থাকা দালাল স্বীকার করে তাদেরকে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। 3 রোহিঙ্গার মধ্যে বাবা মা ও তাদের 17 বছরের এক মেয়ে রয়েছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে দালাল জানায় যে সে একজন গরু ব্যবসায়ী, তাদেরকে সিলেটের কানাইঘাট দিয়ে ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। বিস্তারিত দুপুর 12টায় রেলওয়ে থানায় সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানা গেছে। উত্তরায় অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক 5। রাজধানীর উত্তরা 6 নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তানজির ইসলাম নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় অপহরণকারী চক্রের 5 সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলেন তুহিন মাতব্বর, ফোরকান হোসেন মাতব্বর, আব্দুল আজিজ আলম খান ও দীন ইসলাম বাবু। আজ সোমবার দুপুরে র্যাব একের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার বেলা 11:30টার দিকে বনানীর নিজ বাসার সামনে থেকে অপহরণকারী চক্রের সদস্যরা তানজির ইসলামকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। র্যাব জানায়, ভিকটিমের স্ত্রী মোসাম্মদ তাসিনা মহসিনের অভিযোগের ভিত্তিতে র্যাব এক দ্রুত গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং অপহরণকারী সহকর্মীদের চক্রকে চিহ্নিত করে। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা 6 নম্বর সেক্টরের একটি বাড়ির কার পার্কিং এ অভিযান চালিয়ে তানজির ইসলামকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের 5 সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে 7টি মোবাইল ফোন, নগদ 11,755 টাকা ও একটি হাতঘড়ি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বরিশালে ধান সংগ্রহ অভিযান শুরু। আমাদের বরিশাল প্রতিনিধি জানান, সারা দেশের মতো বরিশালেও শুরু হয়েছে খাদ্য বিভাগের পক্ষ থেকে ধান সংগ্রহ অভিযান। আজ সোমবার বরিশাল সদর উপজেলার ধান সংগ্রহ অভিযানে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। প্রথম দিন সদরে 3 টন করে 2 জন কৃষকের কাছ থেকে 6 টন ধান সংগ্রহ করা হয়। এছাড়া জেলার গৌরনদী, মেহেন্দিগঞ্জ সহ বেশ কিছু উপজেলায় যেসব কৃষকদের কার্ড রয়েছে তাদের কাছ থেকে সরাসরি
ধান কেনার কার্যক্রম শুরু হয়েছে। চাষীদের দাবি অনুযায়ী বাজারের চেয়ে দ্বিগুণেরও বেশি মূল্যে কেনা হচ্ছে এ ধান। সদর উপজেলার খাদ্য কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সদর উপজেলায় মোট 141 টন ধান এবং 300 টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, বাজারের চেয়ে 5 ভাগ আর্দ্রতা কমে 14 ভাগ আর্দ্রতা ধান সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি কৃষি অফিস থেকে পাঠানো তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। এরই মধ্যে বেশ সাড়াও পাওয়া গেছে। ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে পবিত্র রমজান মাসে রাজধানী যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত ট্রাফিক পুলিশের সম্মানে ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পূর্ব বিভাগ মতিঝিল জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তারেক আহমেদ, ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, আবুরেজা মোহাম্মদ ইয়াহিয়া হাসনি আলো, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালিহ ইকবাল সহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা। এই কর্মসূচির আওতায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। মাদারীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু। মাদারীপুরের মোস্তফাপুর বাসস্ট্যান্ডে ট্রাকের সাথে ধাক্কা লেগে থেকে পড়ে লাবণী নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ও মা। সোমবার বেলা 11:30 দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মৃত শিশুটির বাবা হাফিজ আকল ও মা সোনিয়া আক্তার। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা বরিশাল মহাসড়ক 1 ঘন্টাও অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা 11:30 দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মফস্বলপুর বাসস্ট্যান্ডে বরিশাল থেকে ফরিদপুরগামী একটি ট্রাক মূল সড়ক থেকে পাশে সরে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে শিশু লাবণী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় শিশুটির বাবা মা। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাফিন আকনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি জেলার রাজৈর উপজেলার রাজৈর গ্রামে। পরিবারের সদস্যরা লাবণীকে নিয়ে মোস্তফা করে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল। আমাদের কসবা প্রতিনিধি আকিমা রশিদ ঢালে পিঙ্কি জানান, ইসলামী ব্যাংক কসবা শাখায় প্রবাসী রেমিটেন্স গ্রহণকারীদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। রোববার বিকেলে ব্যাংক কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ব্যাংক কসবা শাখার প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ ঢালি, কায়েমপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ সরকার, উক্ত ব্যাংকের সহ ব্যবস্থাপক আব্দুল মান্নান ও বাকি প্রমুখ। এছাড়া জনপ্রতিনিধি, ইমাম, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নারী পুরুষ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠিত হয়। দেশবাসীর মঙ্গল ও শান্তি কামনা করে দোয়া করা হয়। কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত। আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ সেলিম মিয়া নামে 45 বছর বয়সী এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলার গোলবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় ঘটনাস্থল থেকে 2020 পিস ইয়াবা জব্দ করা হয়। সেলিম ওই এলাকার মৃত আলী আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে 10 বিজিবির অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল গোলাবাড়ি এলাকার শাহপুর মাদ্রাসার দক্ষিণ পাশের বাগানে অভিযানে যায়। এ সময় টের পেয়ে মাদক বিক্রেতা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম মিয়া। জাতীয় প্রেস ক্লাবের সামনে বালিশ বিক্ষোভ। পাবনায় রূপপুরে বালিশ কাণ্ডে জাতীয় প্রেস ক্লাবের সামনে বালিশ বিক্ষোভ করেছে গণঐক্য এবং নাগরিক পরিষদ নামে দুটি সংগঠন। এ বিক্ষোভে 15 জনের মতো অংশ নেন। সূত্র বিবিসি।
সমৃদ্ধ একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের থাকার জন্য নির্মিত বহুতল ভবনের ফ্ল্যাটগুলোর জন্য 1320টি বালিশ কেনা হয়েছে, যার প্রতিটির মূল্য দেখানো হয়েছে প্রায় 6,000 টাকা। এছাড়া প্রতিটি বালিশ নিচ থেকে উপরে বহন করার খরচ দেখানো হয়েছে 760 টাকা। এদিকে তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সব ধরনের পাওনা বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। নারায়ণগঞ্জে মাদক বিক্রেতার 7 বছরের জেল। নারায়ণগঞ্জের নুরুজ্জামান নামে এক মাদক বিক্রেতাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 4 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ 7 নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান মাগুরা জেলার শ্রীপুর থানার হরিন্দি গ্রামের নূর হোসেনের ছেলে। বিষয়টি জানিয়েছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেসমিন আহমেদ। তিনি বলেন, 2018 সালের 7 মে রাত 9টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গে পেট্রোল পাম্পের সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল 600 পিস ইয়াবাসহ নুরুজ্জামানকে আটক করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করা হয়। এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা দেন আদালত। গোবিন্দগঞ্জের ট্রাক চাপায় ভ্যান চালক নিহত। গাইবান্ধার গোবিন্দগঞ্জের ট্রাক চাপায় শফি আলম বাবু নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। সোমবার সকালে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কে উপজেলার সাহেবগঞ্জ ইকু খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফি আলম উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফজল আলমের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে চাল বোঝায় ভ্যানিয়ে শফি গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। সাহেবগঞ্জ ইকু খামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শফির মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক রোজিনা বিষয়টি নিশ্চিত করেন। নরসিংদীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। নরসিংদীর পলাশ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ আজাহার খন্দকার নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। আজ সোমবার র‍্যাব 11 সিপিএসসির কোম্পানির কমান্ডার ও উপপরিচালক মেজর তালুকদার নাজমুল সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ভোরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের অন্তর্গত ডাঙ্গা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী আজাহার খন্দকারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, একটি ধারালো ক্রিস, 2টি চাইনিজ কুড়াল, একটি হাইসা ও 5টি রামদা উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সে দীর্ঘদিন ধরে পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে কথা বলতে সাহস করত না। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করত সে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে দীর্ঘদিন ধরে জাপ র‍্যাব 11-এর একটি বিশেষ দল গোয়েন্দা নজরদারি চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে বলেও জানানো হয়। গোবিন্দগঞ্জে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণে মাছ দিবস। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অল্প খরচে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মহিমাগঞ্জ ইউনিয়নের কুন্তাই গ্রামে এ মাছ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল দায়ান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা অতিরিক্ত মৎস্য সম্প্রসারণ অফিসার রাশিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৎস্য চাষী আনারুল ইসলাম সহ অন্যরা। এতে মৎস্য চাষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, আমেরিকার সাথে যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরান ধ্বংস হয়ে যাবে। সূত্র বিবিসি। রোববার এক টুইট বার্তায় মিস্টার
ট্রাম্প বলেন, ইরান যদি যুদ্ধ চায় তাহলে সেটি হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি। তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, তারা যেন আর কখনো যুক্তরাষ্ট্রকে হুমকি না দেয়। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান মোতায়েন করেছে। কয়েকদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ চায় না। কিন্তু এখন মিস্টার ট্রাম্পের বক্তব্যে সেখান থেকে সরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছিলেন যে তিনি আশা করেন ইরানের সাথে কোনো যুদ্ধ হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফও বলেন, যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। চলছে জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ। দাবা ফেডারেশনের আয়োজনে চলছে জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নরা অংশ নেওয়ার সুযোগ পাবে এশিয়ান জুনিয়র ও বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে, যেখানে লাল সবুজের প্রতিনিধিত্ব করে দেশের জন্য সাফল্য বয়ে আনতে চায় ফাহাদ সুব্রত নওশিনরা। সমাপনময় খুদে দাবাড়ুরা বিশ্বমঞ্চে সামর্থ্যের সেরাটা দিতে পারবে বলে মনে করেন গ্রান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এছাড়া তৃণমূল থেকে দাবাড়ু তুলে এনে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের কথা জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তা হারুনুর রশিদ। বুদ্ধি মেধা আর মরণের খেলা দাবা, তাই তো দাবাড়ুদের খেলার চাল দিতে এত গভীর ভাবনা। নিজের সৈন্য সামন্ত হাতি ঘোড়া কিস্তি নিয়ে প্রতিপক্ষের রক্ষণ বুজ্জ ভাঙতে অপ্রাণ চেষ্টায় একজন। দাবা ফেডারেশনের আয়োজনে জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ চলছে। ১৫ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ১৫০ দাবাড়ু অংশ নিয়েছে, যেখানে ওপেন ও বালিকা বিভাগে দুটি ইভেন্টের চ্যাম্পিয়নরা সুযোগ পাবেন জুনে ইন্দোনেশিয়া অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে। এছাড়া চ্যাম্পিয়ন দাবাড়ুরা অক্টোবরে দিল্লিতে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপেও খেলার সুযোগ পাবেন।